তো আমরা প্রথম যে তিনটি বিষয় যে তিনটি বিষয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর সন্তুষ্ট ভালোবাসেন সেই তিনটি বিষয় ছিল যে আমরা যেন তারই আবাদত করি আল্লাহর আবাদত করি এবং যেন তার আবাদতে কোনো অংশীদার বা শির্ক স্থাপন না করি আর দ্বিতীয় হলো যেন আমরা যেন সবাই যেন একতাবদ্ধ থাকি মুসলিম জাতি তার যেন ফাটল সৃষ্টি না করি আর তৃতীয় হলো আমাদের যারা নেতৃস্থানীয় আছে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে যেন আমরা নসিহত করি আর তিন তলো দুই দুই নম্বর যে বিষয়গুলি হলো দ্বিতীয় অধ্যায় যেটা সেটা হলো আল্লাহ রব্বুল যে জিনিস আমাদের পছন্দ করেন না আর একটা হলো কিল ও কাল একটা হলো অতিরিক্ত কথা বলা না জেনে কথা বলা না জেনে কথা বলা তারপর মানুষের দুশ্চর্চা করা এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে নাম্বার আগে যে বিষয়টি আমরা যে আদিষ্টিকতা আলোচনা করেছিলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যে মানেল মুফলেসু যে যাদের অর্থ নাই এমন ব্যক্তি কারা অর্থ হলো মুফলেস বলে দেউলিয়া যার টাকা পয়সা নাই ছিল কিন্তু শেষ অথবা তার আসলেই নাই এমন ব্যক্তি কে আরবি শব্দ কেন অনেক সময় একটা শব্দ অনেকগুলো অর্থ আসে আর রসুল সাল্লাহ সাল্লামের কে আল্লাহ রব্বুল্লাহাল মিন অনেকগুলি বিষয় যে তাকে স্বতন্ত্রভাবে দান করেছিলেন তার ভিতরে একটা ছিল জওয়া মেউল কালাম মানে কথা অল্প তার ভাব অনেক যেমনিভাবে হজের ভিতরে হজে যে প্রার্থনা রয়েছে তা ভিতরে প্রত্যেক তা যে দোয়া করতে হবে তার কোনো নির্দিষ্ট দোয়া নাই আপনি যেটাই করতে পারেন কিন্তু মাকামে আপনার উকময় এমনই থেকে শুরু করে হাজরা আসওয়াদ পর্যন্ত একটি দোয়া নির্দিষ্ট রয়েছে কি দোয়াটে রাব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখেরাত হাসানা অকিনা আদা বাংলা দেখবেন যে দোয়াগুলি আমরা পাঠ করি দোয়াগুলির ভিতরে কিন্তু আপনার কথা অল্প কিন্তু ভাব অনেক বেশি এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাছে প্রার্থনা করলাম রাব্বানা হে আল্লাহ আতিনা তুমি আমাদেরকে দান করো দাও ফির দুনিয়া হাসানা দুনিয়াতে আমার মঙ্গল দান করো অফিল আখেরাতে হাসানা আখেরাতে মঙ্গল দান করো আমি দুটি দুটি মঙ্গল চাইলাম আমরা বাস এই দুটি মঙ্গলের ভিতরে আমার দুনিয়াতে যা কিছু প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই চলে আসছে আখেরাতে যা প্রয়োজন রয়েছে সব কিছুই চলে এসেছে কিন্তু রাসু সাল্লি সাল্লাম এখানে আমাদেরকে যে তার সাহাবাদেরকে বললেন যে মুফলেস কে মুফলেসের অনেকগুলি অর্থ সেটা হলো কি যার টাকা পয়সা নেয় অথবা যার ছিল শেষ হয়ে গেছে এমন ব্যক্তি দেউলিয়া যাদেরকে বলি অনেক অনেক কোম্পানি দেউলিয়া হয়ে যায় অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে যায় তো রাসুদাল্ল সাল্লাম বলছেন মানলেন মুফলেস দেউলিয়া কে রাসুল্লাহ সাল্লামকে বললেন ইয়া আপনি এবং আল্লাহ ভালো জানেন রাসুল্লাহ সাল্লি সালাম বললেন যে দেউলিয়া ওই ব্যক্তি মুফলেস ওই ব্যক্তি যে ব্যক্তি অনেক নামাজের সোয়াব নিয়ে আসবে অনেক জাকাতের সবাব সে নিয়ে হাজির হবে অনেক অর্থাৎ যে কোন অনেক আমলের অনেক সবাব নিয়ে সে হাজির হবে তার আমল নামাজ সোয়াব আর সয়াব কিন্তু কেয়ামতের দিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে আবার ডেকে আনবে তাকে আবার কি করবে ডেকে আনে বলবে যে তোমার তো কিছু হকদার রয়েছে অমুককে তুমি গালি দিয়েছিলে অমকের অর্থ তুমি হরণ করেছিলে অনেকের জমি দখল করেছিলে অনেকেই তুমি কী করে গিবত করেছিলে অমনেক অনেকের সম্পর্কে এমন কথা বলেছিলে যে কথা তার প্রাপ্য ছিল না তাদেরকে তুমি এগুলি পরিশোধ করে যাও বলবে যে সেদিন তো আমার তার কারো কাছে টাকা থাকবে না কারো কাছে কি থাকবে না সম্পদ বলতে কিছু থাকবে না শুধু দেখবো তার আমল তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে তোমার নেকির থেকে ওই ব্যক্তিকে নেকি দিয়ে যাও যখন তার যখন শেষ হয়ে যাবে তখন পাওনা দ্বার যদি আরও বাকি থেকে যায় তখন তাদের কাছ থেকে তাদের গুণা তার ঘরে চাপিয়ে দেখে যাহার নামে নিক্ষেপ করবেন তো এই জন্য আমরা অনেক সময় এই কথা বলছি কথা বলছি অমুক সম্পর্কিত বিশেষ করে যদি চার স্টল হয় চায়ের স্টল যদি হয় সেখানে আমরা কথা বলতেই থাকি অমকের কথা অমুকের কথা তমুকের কথা যেগুলি মানে ঘটছে সেটাও বলি যেটা ঘটেনি সেটাও বলি অমুক সম্পর্কে যেটা বলা প্রয়োজন সেটাও বলি যেটা প্রয়োজন না সেটাও আমরা বলে থাকি আমাদের এরকম কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আবার অনেক সময় আমরা এমন কিছুগুলি কিছু মানে কথা আমরা বলে থাকি যেগুলি আমাদের কোনো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কথা এই আমাদেরকে প্রয়োজনীয় কথাগুলি বলতে হবে বিশেষ করে যেই কথাগুলি আমাদের জিকির রয়েছে আজকার রয়েছে আমরা রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে আলহামদুলিল্লাহ কেউ যদি পড়ে পরে কেউ যদি পড়ে তাহলে কি হবে মিজান যে আছে মিজান মিজানের পাল্লা ভারী হয়ে যাবে সুবাহান আল্লাহ যদি পড়ে তাহলে আকার জমিনে যত মানে মানে মহাশূন্য আছে এই মহাশূন্য সব দ্বারা ভর্তি হয়ে যায় মহাশূন্য কি ছোটো নাকি মহাশূন্য শুধু এই ঘর না মহাশূন্য মহা মা বাইনা সামা এই ওয়ালার আকাশ জমিনের ভিতরে যে মহাশূন্য রয়েছে এই মহাশূন্য ভর্তি হয়ে যায় এই জন্য রসদ সাল্লাহাম বলছেন আল আহাবুল কালাম ইল আল্লাহ আর আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে উত্তম বাণী হলো চারটি কয়টি উত্তম বাণী যেগুলি আল্লাহর কাছে মানে প্রিয় বাক্য এগুলি যে কোনোটা দিয়ে আপনি শুরু করতে পারেন যে কোনোটা শেষ করতে পারেন ইসলাম সহজ করে দিয়েছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইহিহ আল্লাহ আকবর আপনি যে কোনো শুরু করেন যে কোনো শেষ করেন এই চারটি বাক্য এটি আল্লাহ রব্বুল আল্লাহমিনের কাছে প্রিয় বাক্য তাহলে এই প্রিয় বাক্যগুলি গেলে কী করবো আমরা পাঠ করতে থাকি আপনি কাজ করছেন হাত দিয়ে মুখ দিয়ে পড়ছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহি মনে মনে পড়তে আসছেন যেহেতু আসতে আপনি ঘুমোতে যাচ্ছেন পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন আপনি কোথাও হাঁট হাঁটছেন সেখানে আপনি পড়ছেন যেখানে আপনি কোনো অনুষ্ঠানে বসে আছেন সবাই বিভিন্ন আলোচনা করছে কিন্তু আপনার অন্তর এবং জিহবা আল্লাহর জিকিরে কি মাসগুল রয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে এক সাহাবাসে বললেন এরাসল্লাহ শরীয়তের বিধান তো অনেক রয়েছে আমরা কি হালকা কিছু এমন করে শিক্ষা দেন যাতে করে শর্টকাটে আমি কি আমলগুলো করে আমি অনেক সব পেতে পারি জান্নাত পেতে পারি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমার জিহবাকে সময় তুমি মাসগুল রাখবে জিকিরের দ্বারা কী দ্বারা সবসময় তোমার জিহবাকে মাসগুল রাখবে কি দ্বারা ব্যস্ত রাখবে জিকের দ্বারা ব্যস্ত রাখবে সবসময় আপনি জিকির করতে থাকেন জিকির করতে থাকেন জিকির করতে থাকেন আল্লাহ নবী সাল্লাহ আলহিহ্লাম বলছেন কেউ যদি তার জিহবাটাকে জিকির দ্বারা তরতজা করতে পারে কেমতের দিন আনন্দের সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে তাহলে আমরা এই এত কথা এর সাথে ওই আলাপ ওই আলাপ বাদ দিই আমরা কেন আমরা আখেরাতের কাজে আমরা কাজে না না লাগাই না কেন আর আপনি যদি আপনি যদি কয়েকদিন চেষ্টা করেন কয়েকদিন জেকের করার চেষ্টা করেন বিশেষ করে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ হলা ইলা আল্লাহ আকবর কয়েকদিনকে চেষ্টা করেন এরপরের থেকে আপনার অটোমেটিক হয়ে যাবে আপনি মাঝে মাঝে মনে করবেন মাঝে মাঝে যখন মনে হবে যখন আপনি জেকের অনেকক্ষণ থেকে আপনি জেকের করতেই আছেন এই জেকের আপনার অটোমেটিক হয়ে যাবে যদি কিছু দিন আপনি কী করেন চেষ্টা করেন অটোমেটিক হয়ে যাবে এই জন্য আমরা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলা আল্লাহ আকবর এগুলো যেন পাঠ করতে থাকি লাহ ইলাহ ইল্লাহ লাহ ইন্লাহ সুবাহান্লাহ আকবর আল্লাহ আকবর এগুলা আমরা পাঠ করতে থাকি কেন একটা দিন মানুষ কেমন সেই হাদিসে বলা হয়েছে কোরআনে নেতাপ বলা হয়েছে মানুষ ভাইকে দেখে ভাই পালাবে যাতে করে আমার কাছে একটি নেকি যদি আমার কাছে চায় কেউ কাউকে দিবে না তাও পালাবে পিতা সন্তানকে দেখে পালাবে সন্তান পিতাকে দেবে স্ত্রীকে দেখে পালাবে আর সেই দিন আপনার এনেকে কাজে লাগবে এনেকে কি লাগবে কাজে লাগবে আমাদের বয়স কিন্তু সীমিত আমাদের বয়স কি সীমিত আর মৃত্যুর পরে আমাদের কত কোটি বসে থাকতে হবে আল্লাহ তাহলে ভালো জানেন শীতকে সিংগাই ফুৎকার দেওয়ার পরে কত বছর থাকতে আল্লাহ তাহলে ভালো জানেন আমাদের কবর থেকে উত্থিত হয়ে কোবর থেকে যখন উত্থিত হব তখন যে আমরা মানে কেয়াম মানে কেয়ামতের মাঠের দিকে হাসরের মাঠের দিকে যে আমরা দৌড়াতে থাকবে এটা কত বছর আল্লাহ তাহলে ভালো জানেন কত বছর আল্লাহ তালাই ভালো জানেন আমরা কতদিন সেখানে দৌড়াতে হবে মানে মাস্টারের দিকে ময়দানে মাস্টারের দিকে যাওয়ার জন্য সবাই কেউ কাউকে ডাকবে না নিজে নিজে দৌড়াতে থাকবে একটাই তাদের মানে সান সবার মনে একটাই হবে যে আমাদেরকে ওখানে উপস্থিত হতে হবে সারা জীবন আমি যা করেছি তাহলে আমাদের যে বয়স আমাদের যে আল্লাহ রব্বীন অল্প বয়স দান করেছেন এই অল্প বয়সে আল্লাহ আমাদেরকে উম্মতে মোহাম্মদীকে এমন আমল দেওয়া হয়েছে যে আমলকে আল্লাহ রব্বুল আলমীন বহুগুণে বৃদ্ধি করে থাকেন কারণ আমাদের বয়স কম আগের উম্মতরা হাজার বৎসর আরও বেশি পেত বয়স কিন্তু আমাদের উম্মত মোহাম্মদী সাল্লাহ আলয় সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উর্ম আমরা বয়স কম পেয়েছি কিন্তু আমাদেরকে আল্লাহ রবুল্লা আলম এমন আমল দিয়েছেন যে আমল দ্বারা ওই উম্মতের আমল এত মানে হাজার বৎসরের আমলেও আমরা কি করতে পারি প্রতিযোগিতা আমরা ফার্স্ট হতে পারবো কেন রাস্ল্লা সাল্লাম বলছেন আমরা কেয়াম আমরা দুনিয়াতে আসছি সবার পরে কেয়ামতে সবার আগে কেয়ামতে কি সবার সবার আগে সবার আগে হলো কেয়ামতের দিন তাহলে আমাদের উম্মতে মহম্মদিকে যে ফজিলতা দেওয়া হয়েছে আমাদের উম্মতে মহম্মদীকে যে মর্যাদাটা দান করা হয়েছে এই মর্যাদা কেন আমরা সেগুলিকে কাজে লাগাবো না তাহলে আমরা সর্বাক্ষণিকভাবে সুবাহান আল্লাহ আলহামদুল্লাহর কোরআনের যেইটুকু আয়াত আমরা পারি সেই আয়াতটা আমরা কি করতে পাঠ করতে থাকবো কেন মৃত্যুবরণ করার পর মৃত্যুবরণ করার পর আপনাকে একটা নেকি কেউ আপনাকে দিবে না এবং আপনার আমলও বন্ধ হয়ে যাবে আমলও কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা এগুলি করতে থাকব মানুষের অত কথাবার্তা মানুষের সাথে এত কথা বাদ দিয়ে আর একটা হলো দ্বিতীয় হল আতুল মাল আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে কেউ যদি সম্পদ যদি নষ্ট করে কেউ যদি সম্পদ নষ্ট করে এতে আল্লাহ আল্লাহ আপনি অসন্তুষ্ট হন এখন আমার সম্পদ আমি কেমন আমার সম্পদ আমি নষ্ট করবো তাতে কি কেননা কি আমতের দিন আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন লা তাজালু কাদাব কাদাব আদমা হাত্তা ইউস আল্লাহ আন খাম সেন কেয়ামতের দিন আদম সন্তানকে পাঁচটি প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তার পা ওইভাবেই থাকবে পা ওইভাবেই থাকবে যে তুমি এই পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে তারপর তুমি সামনে আসবে তার ভিতরে একটা হলো কি আপনি সম্পদ কিভাবে আয় করেছেন এবং কিভাবে ব্যয় করেছেন ব্যয়টাও আপনাকে কি করা হবে প্রশ্ন করা হবে আমার সম্পদ আমি নিজে ইচ্ছায় আমি কি করব নষ্ট করব এটা হতে পারে আপনার সম্পদে আপনার শরীরের কি আছে হক রয়েছে কি রয়েছে আপনার নিজের দেহের হক রয়েছে আপনার স্ত্রীর হক রয়েছে আপনার সন্তানের হক রয়েছে আপনার সমাজের হক রয়েছে মুসলিম জাতির হক রয়েছে ইসলামের হক রয়েছে আপনার সম্পদে আপনার সম্পদে ইসলামরা কী রয়েছে হক রয়েছে আপনি যদি আপনি আপনার সম্পদ যদি সঠিকভাবে যদি আপনি যদি ব্যয় করেন আপনার সম্পদ যদি সঠিকভাবে আপনার সমাজে যদি ব্যয় করেন আল্লাহকে আপনাকে দান করেছেন এটা কি দান করা করেছেন এই অর্থে আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছেন তার কি আল্লাহর বলছেন অমিমাহ রাজা কাহা হুমিন ফিকুন আপনাকে আমি যে সম্পদ দান করেছি সেটা দান করবেন আল্লাহ বলছেন আল্লাহ সম্পদ আল্লাহ পথে ব্যয় করবেন তাহলে আপনি যদি সঠিকভাবে যদি আপনার সমাজে যদি ব্যয় করেন তাহলে আপনার সমাজে যখন অভাব অনটনে পড়বে যখন কোনো মুসলিম যখন আপনার অসুস্থ হবে কোনো মুসলিম যখন বিপদগ্রস্ত হবে এই বিপদগ্রস্তের সময় কিন্তু সেই মুসলিম ওই বিধর্মীদের কাছে তারা কি কোনো ধা দিবে না তাহলে আপনি ইসলামকে আপনি সম্মানিত করলেন আপনার সম্মানকে আপনি আপনার সমাজকে আপনি সম্মানিত করলেন আপনার মুসলিম জাতিকে আপনি সম্মানিত করলেন আপনার সম্পদ দ্বারা এই জন্য অনেকে আমরা নেশাগ্রস্ত নেশাদ্রব্য যে পান করে থাকি এই নেশা পান করার কারণে আমাদের সম্পদের যে ক্ষয় হচ্ছে এর জন্য অনেকের কিন্তু কি রয়েছে দাবি রয়েছে হক রয়েছে সেগুলি আপনি কী করলাম তাদের দাবি তাদের হক আমি খর্ব করলাম তেমনিভাবে কেয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে কি আপনি কোন পথে ভালো পথে নাকি খারাপ পথে আপনি ব্যয় করেছেন আপনি সিগারেট ফুঁকি আপনি ব্যয় করেছেন নাকি আপনি পান করে ব্যয় করেছেন নাকি আপনি খেলাতে আপনি ব্যয় করেছেন নাকি আপনি আড্ডাতে ব্যয় করেছেন নাকি আপনার সম্পদ দ্বারা আপনি যেমন উপকৃত হয়েছেন আখেরাতের কাজে উপকৃত হয়েছেন আপনার স্ত্রী সন্তান কি আখেরাতের কাজে উপকৃত হয়েছে আপনার এই সম্পদ দিয়ে কি এই সম্পদ কি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে গেল নাকি আপনার এই সম্পদ আপনাকে জান্নাতের দিকে নিয়ে গেলো এই সম্পদ কি আপনার নাকি কি ভালো কাজের দিকে নিয়ে গেল নাকি খারাপ কাজের দিকে নিয়ে গেল যেই সম্পদটা আপনার সন্তান এবং স্ত্রীর পরিবারের উপর ব্যয় করলেন এই ব্যয় করার কারণে কেয়ামতের দিন যখন আপনাকে পাঁচটি প্রশ্ন করা হবে সেদিনকে আপনি উত্তর দিতে পারবেন যে আমার সম্পদ আমি সৎ পথে ব্যয় করেছি আমার সম্পদ আমি ভালো পথে আমি ব্যয় করেছি আমার সম্পদ আমি কি করি নাই নষ্ট করি নাই এম তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে আদম সন্তান তোমরা খাও এবং পান করো কিন্তু তোমরা কি করবে না সেটাকে তোমরা অতিরিক্ত করো না বেশি খরচ করো না এটা তোমরা নষ্ট করে দিও না এই জন্য আমরা যখন বাড়িতে যখন খেতে বসবো চাউল হোক আর যাই হোক না কেন যাই হোক না কেন ভাত হোক তরকারি হোক বা যাই হোক না কেন আমরা যেন পরিমাণ মতো যেন সেটা যেন আমরা কি করি পরিমাণ মতো যেন আমরা ব্যয় করি পরিমাণ মতো যেন যা আমার প্রয়োজন আমরা যেন নষ্ট না করি আপনি কি জানেন আমাদের আমরা যখন ছোটো ছিলাম আমরা যারা আমাদের বয়সে যারা আছেন আমরা দেখেছি আমাদের আরও যে বড়ো বয়সে তারাও দেখেছেন যে অভাব কি ছিল কি অভাব ছিল এখনো আপনার যে কি বলে আফ্রিকার অনেক দেশে এত অভাব এত অভাব আপনি যে মানে অনেকে আছে এখানে দাওয়াত করতে যান সোলেমানা তিনি তার হাতে কত মানুষ কত লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছেন তার কারণ এটাও ছিল যে ওই অভাবের ভিতরে তিনি মানুষকে দান করেছেন অভাবের ভিতরে কী করেছেন দান করেছেন যেখানে কূপের কোনো মানে নলকূপের কোনো ব্যবস্থা নেই এখনও পৃথিবীতে অনেক দেশ রয়েছে যেখানে ছয় দিন লেখাপড়া হয় আর ছাত্রদেরকে একদিন ছুটি দেওয়া হয় যারা পানির খুঁজে বেরিয়ে যায় কিসের খুঁজে পানির খুঁজে সকাল থেকে খুঁজতে থাকে পানি কোথায় আছে সেখান থেকে ওই যে কাদা মাটি রয়েছে ওখান থেকে রকম ছেঁকে থেকে পানি নিয়ে আসে তাতে পানির এত অভাব পানির এত অভাব তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত আপনি কি অপচয় করবেন অপচয়কে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না এটা হলো অপচয়ের ব্যাপার ভালো যে কাজে আপনি খাচ্ছেন খাওয়ার ভিতর কিছু আপনি ফেলে দিলেন আপনার প্রয়োজন রয়েছে এক কেজি আপনি স কেজি রান্না করলেন আপনি মানে কিছু ফেলে দিলেন আর একটা হলো যদি খারাপ কাজে যদি ব্যয় করেন একটা হলো কি ভালো কাজে আপনি একটু অতিরিক্ত ব্যয় করে ফেলছেন আর একটা হলো খারাপ কাজে ব্যয় করা আল্লাহ নবী সাল্লাহ আসাল্লাম আল্লাহর বলছেন আল্লা তুবাদ তাবজিরা তুমি খারাপ কাজে অর্থ ব্যয় করো না যদি ব্যয় করো তাহলে তুমি শয়তানের ভাই হবে কার ভাই হবে খারাপ কাজে ব্যয় করা কার ভাই শয়তানের ভাই খারাপ কাজে ভাই করা কি শয়তানের ভাই আর ভালো কাজেও আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যেটা অতিরিক্ত যেন আমরা যেন কি নষ্ট না করি সম্পদ এইদিকে আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলছেন ইদা আতুল মার আল্লাহ কেউ যদি সম্পদ যদি নষ্ট করে কেউ যদি সম্পদ যদি নষ্ট করে তো আল্লাহ রব্বুল্লা আলম বলছেন তার উপর আল্লাহ রাগান্বিত হন অনেকেই আছে আমরা শীতের সময় টাকা আছে ক্রয় করলাম অনেক অনেকগুলি কাপড় আপনি পাঁচটা কাপড় ক্রয় করলেন এমনি ফেলে রেখেছেন না ফেলে না রেখে আপনার যেটা প্রয়োজন আর গরিব মানুষকে আপনি দিয়ে দেন গরিবদেরকে আপনি কি করেন এই দিয়ে দেন অনেক সময় অনেক সময় আমরা কি করি বিশেষ করে অনুষ্ঠান যখন হয় বিশেষ করে বিয়ের অনুষ্ঠান হোক এই অনুষ্ঠান হোক সেই অনুষ্ঠান হোক ইস্তারা হাই যায় যাওয়ার পর আমাদের যা প্রয়োজন সেই প্রয়োজনের বেশি আমরা নিয়ে নিই নেওয়ার পরে কিছু খেলাম কিছু ফেলে দিলাম কিছু নিলাম খেলাম কিছু ফেলে দিলাম আর দুই সপ্তাহ আগে আমরা একটা অনুষ্ঠানে গেলাম এখানে যে রাজার যে ই আপনার পরামর্শদাতা উপদেষ্টা রাজার উপদেষ্টা তার ইস্তারা আছে উনি ছিলেন ওর ভাই ছিলেন তো সেটা ওনার সাথে সাক্ষাৎ করতে গেছি যাওয়ার পরে তো দেখা গেলো আমাদের সাথে মানে বফিয়া মাপ তো সবাই নিচ্ছে তো আমরা প্রণতি দিলাম আমাদের পাশে দুইজন নিয়েছে মনে হয় আমরা চারজন খেতে পারবো তা মনে করলাম মনে হয় তারা নিয়ে যাবে হয়তো পরে নিয়ে যাবে বা খাওয়ার পরে কি করলো একটু মানে চার ভাগে একবার খেতে পারলো না আর গেলে কী করলো পুরো টিউ ফেলে রেখে চলে গেলো এই যে সম্পদ আপনি যে কী করলেন অন্য লোকে খেতে পারতো অন্য লোকে খেতে পারতো বিশেষ করে আমরা যখন হয়ে যাই বা কোনো অনুষ্ঠানে যাই অনুষ্ঠানে যাওয়ার পর আপনার পরিমাণ মতো আপনি খান আপনার পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি নেন ততটুকু এখান নষ্ট না না হয় এরপর অন্যজন খেতে পারবে অন্যজন কি করতে পারবে খেতে পারবে তো এই জন্য আমাদেরকে আল্লাহ নবী সাল্লা আল্লাহরবুল্লাহবিন বলছেন যে সম্পদ কী করা নষ্ট করা থেকে আল্লাহরবুল আলমিন কেউ যদি সম্পদ নষ্ট করে সম্পদ যদি কেউ যদি নষ্ট করে এই সম্পদ আপনার কি হতে পারে অর্থ অর্থ হতে পারে টাকা পয়সা হতে পারে খাবার জিনিস হতে পারে আপনার পোশাক আচ্ছাদ হতে পারে এবং আপনার কি সবচেয়ে বড় সম্পদ হলো আপনার শরীর আপনার শরীর এটা হলো কি সম্পদ এই সম্পদটাকে আপনি কী করবেন না নষ্ট করে দিয়েন না এই সম্পদটাকেও কী করতে পারবেন না আপনি নষ্ট করে দিয়েন না অনেকেই আছে যে আছে কল বেশি খাই না কিছুর জন্য বেশি খাই না আল্লাহ সাহাবাদের সাহাবারে বেশি খায় আমি খাই না আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আপনি খান আপনাকে সম্পদ আল্লাহ দিয়েছেন অনেকেই দেখেছি আমরা এখানেই দেখেছি ওই বিস্কুটকে জীবন পাটি দিয়ে দেয় আছে সম্পদ আছে সম্পদ কো সাহাবারে তো এটাও খাইতে পারে নাই কেন আল্লাহ রব্বুল আল্লাহমিন তো আল্লাহনবী সাল্লা এক সাহাবা কে বলা হলো যে বাসায় গেলেন যাওয়ার পর দেখলেন যে একটা রশি টানানো বোঝরসি টানা না কেন কলে আমি চুল বেঁধে রাখি চুল বেঁধে আবাদত করি যাতে করে যদি আমার যখন ঘুম এসে যায় তখন টান পরে তখন আমি জেগে যাই আল্লাহর বেশি আপাতত করতে জানতে পারি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন দেখো তোমার স্ত্রীর তোমার উপর হক রয়েছে তোমার শরীরে তোমার উপর হক রয়েছে তোমার চোখের তোমার উপর হক রয়েছে সমস্ত হক তোমাকে দিতে হবে যার যা হক সেই হক দিতে হবে আপনার শরীরে যে হক রয়েছে সেই হকটাও আপনাকে কী করতে হবে দিতে হবে আপনার সম্প আপনার শরীরকে আপনি এমন তেমন খেয়ে বিড়ি খাইয়ে এই খেয়ে সেই খেয়ে নষ্ট করে দিবেন এটাও কিন্তু কে আমাদের দিন আল্লাহরবুল্লাহ আপনাকে জবাব দিয়ে করতে হবে কারণ আল্লাহ রব্লা আপনাকে আমানত দিয়েছেন কি দিয়েছেন এই সম্প শরীর আপনাকে কি দিয়েছেন আল্লাহ রব্ল আমানত দিয়েছেন এই আমানত আপনি কিভাবে আপনি ব্যয় করেছেন সেই সম্পর্কে কে দিন কি করতে হবে জবাব দিতে হবে এই জন্য আল্লাহ রবুল্লা আলহমিন আপনার যে সম্পদ রয়েছে এই সম্পদ যেন আপনার নষ্ট না করেন বিশেষ করে আপনার শরীরটা আপনার সম্পদ ইমান আপনার সম্পদ আমল আপনার কি আমল আপনার সম্পদ কিনা সবচেয়ে বড়ো সম্পদ কি আপনার আমল এই আমলকে আপনার নষ্ট করে দিয়েন না আপনার ইমালকে নষ্ট করে দিয়েন না আপনার শরীরকে আপনার নষ্ট করে দিয়েন না আপনার যে অর্থনৈতিক ব্যাপার যে রয়েছে আপনার টাকা পয়সা এগুলো নষ্ট আপনি করবেন না এই জন্য আমাদেরকে কি করতে হবে আমরা একটা বিষয় আমরা বিশেষ করে আমরা খেয়াল রাখবো সেটা হলো কি আপনি যত যতক্ষণ আপনি আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরিবারের উপর খরচ করবেন এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য এই হিসেবে আপনি কী করবেন করবেন কিন্তু আপনাকে সমাজ নিয়েও ভাবতে হবে আপনার সমাজ নিয়েও ভাবতে হবে মুসলিম জাতি নিয়ে আপনাকে ভাবতে হবে মুসলিম জাতি নিয়ে ভাবতে হবে সেই মুসলিম জাতি আজকে অধপতনের কারণ কি আপনি সম্পদ যদি মুসলিমের জন্য যদি সুলাইমান সমিত যেমন আফ্রিকাতে কয়েক লক্ষ কয়েক মিলিয়ন মুসলমান হয়েছে কয়েক মিলিয়ন মুসলমান মানুষ মুসলমান হয়েছে তিনি একটা দায়িত্ব বুঝেছেন যে আমাকে এই দায়িত্বটা পালন করতে হবে কিন্তু আজকেও যদি আমরাও যদি আমাদের সমাজে রিক্সাওয়ালা তিনি একটা স্কুল করেছেন রিক্সাওয়ালা কয়েকজন রিক্সাওয়ালা স্কুল দাঁড় করিয়েছেন চলছে চলছে না কিন্তু আপনি আমি কি করেছি আপনি আমি যদি আপনি এবং আমি যদি এখানকার মতো যদি আমাদের কিছু সম্পদ একত্র করে আমার বন্ধুবান্ধব নিয়ে আমার সমাজ নিয়ে যদি আমি যদি আমার সম্পদ যদি একত্র করে অল্প অল্প করে একত্র করে যদি আমার গ্রামে যারা অভাবী আছে তাদের উপর যদি আমি খরচ করতাম সেই রুগীদের শস্ত্রোচার যদি করতাম রোগীদের চিকিৎসা করতাম তাহলে এরা কিন্তু কি বিধর্মীরা এসে আমাদের সমাজে এসে বুঝতে পারত না তাহলে অর্থ হলো কি আমার কারণে বিধর্মীরা এখানে ঢুকেছে ওই যিনি গিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন তিনি যেমন দায়ী আমিও তেমন দায়ী কিন্তু আমিও কিন্তু তেমন দায়ী এই জন্য আপনার সম্পদে মুসলমানদের হক রয়েছে আপনার সমাজের হক রয়েছে আপনার মুসলিম জাতির হক রয়েছে ইসলামের হক রয়েছে ইসলামের কি রয়েছে হক রয়েছে এই জন্য আল্লাহ রব্লা বলছেন সম্পদ আপনার কি করে নষ্ট করবেন না ওকা সোয়াল বেশি প্রশ্ন করা কি করা বেশি প্রশ্ন করাও কি আল্লাহতালা নিষেধ করেছেন বেশি বেশি প্রশ্ন করা যে কোনো মানে অবস্থায় হোক না কেন যে কোনো অবস্থাই হোক না কেন আপনার সময়ের দাম রয়েছে সময়ের মূল্য রয়েছে সময়ের কি মূল্য রয়েছে মানসিকতার মূল্য রয়েছে মানসিকতা মানসিকতা যে মানসিকতা যে আপনি যখন একজন মানুষকে বা টিচারকে যদি বারবার একটা প্রশ্ন করছেন যেটা জানা কথা অনেক সময় আছে আমরা দেখেছি স্কুলে এক ছাত্র এই বাস প্রশ্ন করতে আছে প্রশ্ন মানে কোনো প্রয়োজন নাই আমাদের সাথে যখন আমরা যখন মোহাম্মদ সৌফ বিশ্ব ইউনিভার্সিটির শিক্ষকরা যখন বাংলাদেশে ই করলেন কোর্স করলেন সেখানে ভর্তি হয়েছে আমাদের সাথে একজন ছাত্র ছিলেন মানে আমরা অতিষ্ঠ এমনি প্রশ্ন করছে যেগুলি কোনো প্রয়োজন নাই যেগুলি কোনো প্রয়োজন নাই প্রশ্ন করছেই করছেই আল্লাহ স্যার বেশি প্রশ্ন করবে না এবং আমাদের এই অনুষ্ঠানগুলিতে অনেক সময় দেখা যায় এমন একটা প্রশ্ন করেছে সেটা জানা কথা প্রশ্ন প্রয়োজনই পড়ে না প্রশ্ন কী করে না প্রয়োজনীয় পড়ে না সেই প্রশ্ন করে বসছে সেই প্রশ্নও করে বসছে তো এইগুলো প্রশ্ন থেকে বেশি বেশি প্রশ্ন করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যাতে করে আপনার প্রশ্নের ভিতরে আপনার ব্যক্তিত্ব আপনার প্রশ্নের ভিতরে আপনার মানে মানে জ্ঞানের যে গভীরতা সেটা পরিস্ফুটিত হবে সেটা কি হবে পরিস্ফুটিত হবে এবং আপনার যে ব্যক্তিত্বটা আপনার যে আপনার যে জ্ঞানের যে গভীরতা সেটা আপনার কথাবার্তায় আপনার প্রশ্নে আপনার পরিস্ফুটিত হবে এই জন্য আমরা যেন যেই প্রশ্নটা আমরা করে যাই কেন আমরা দুনিয়াবি ক্ষেত্রেই হোক এবং আখারাতির ক্ষেত্রেই হোক না কেন সেগুলি আমরা কি করব। আমরা প্রশ্ন থেকে এড়িয়ে বেশি বেশি এড়িয়ে চলার চেষ্টা করবে এই প্রশ্ন কয়েক ভাগ ভাগ রয়েছে একটি প্রশ্ন হলো মানুষের কাছে মানুষের কাছে প্রার্থনা করা কি করা মানুষের কাছে কি করা প্রার্থনা করা সম্পদ প্রার্থনা করা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি কেউ যদি মানুষের কাছে চায় সোয়াল করে সোয়াল কাছরা তো সোয়াল সোয়াল করা যে কেউ যদি তার সম্পদ বাড়ানোর জন্য যদি আল্লাহর আল্লা মানে সম্পদ বাড়ানোর জন্য যদি মানুষের কাছে সম্পদ সওয়াল করে তাহলে কেয়ামত দিন তাকে তার গালে মাংস থাকবে না এই অবস্থা তাকে উত্থলন মানে উত্থিত করা হবে অনেকেই আছে এই জন্য সাহাবাদের ভিতরে অনেকেই ছিলেন রাস্লাহ সাল্লাম বলছেন যে তুমি কারো কাছে কিছু চাইবে না এই জন্য রাস্লাহাল এক সাহাবাদ ছিলেন যে তিনি যদি ঘোড়ায় চুটছেন ঘোড়ায় ওঠার পরে চাবুকটা পড়ে গেছে একজন দিচ্ছে উনি না তুমি দিবে না আমি নিজে কি করব সেটা আমি উঠিয়ে নেব কেন আমি কারো কাছে আমি কি সোয়াল করব না কাকে আমাকে সহযোগিতা কেটে আমি আমি কখনো চাইবো না আমাদের মুসলমানদের ভিতরে অনেকেই রয়েছে সম্পদ আছে তো সম্পদ বাড়ানোর জন্য সম্পদ এই মানে বাড়ানোর জন্য মানুষের কাছে চেয়ে থাকে মানুষের কাছে কি চেয়ে থাকে অনেক সময় আমরা বিভিন্নভাবে আমরা সহযোগিতাও চেয়ে থাকি যে সহযোগিতারা চাওয়াটা আমার পক্ষে ঠিক না একজন চাচ্ছে ভাই আমরা আমার কিছু টাকা দিন আবার অনেকে চাচ্ছে আমি বসে আছি ভাই আমাকে একটা পানি দেন কেন ভাই আপনি তো আছেন আপনি উঠে যত আপনি পারবেন ততদিন পর্যন্ত কারোর উপর নির্ভর করবেন না যত দূর আপনি পারবেন ততদিন পর্যন্ত কী করবেন আপনি কারোর ওপর নির্ভর করবেন না আপনি মজুষে বসে আছেন পাশেই পানি আপনি বলে দেবেন পানি একটা দেন না আপনি উঠে কি আপনি পানি নেন এটাই ইসলামের সৌন্দর্যটা এটাই কি ইসলামের সৌন্দর্য যে আপনি যতদূর পারেন আপনি কারো উপর নির্ভর করবেন না রাসুল সাল্লাহ আলহুয়াল্লাম রাসুল্লাহ সাল্লি আসাল্লাম যখন তিনি কোথাও যাচ্ছেন যাওয়ার পরে তিনি বসে থাকতেন সাবারকে উনি বসে থাকতেন না উনি বসে থাকতেন না উনিও কাজ করতেন উনিও বাড়িতে যাওয়ার পর আয়সারাদ্লাতালে কাজ করছেন তিনি রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনা সব কিছু পরিচালনা করার পর তিনি যখন বাড়িতে আসতেন তিনি কি বসে থাকতেন না আসার আলাদা কাজ করতেন তার স্ত্রীর সাথে তিনি কি করতেন সহযোগিতা করতেন আর আমরা কি করি বাড়িতে যাওয়ার পর কাজের মেয়ে আছে এ আছে তারপরও কেন কি তারপরও কি আমাদের আরও দরকার কি বলেন সহযোগিতা করার দূরের কথা লোক দরকার আমাদের কিন্তু রাসুলসাল্লাইসাল্লাম তার থেকে আমাদেরকে আদর্শ নেওয়ার কি আদর্শ তার কাছ থেকে গ্রহণ করাকে ঠিক নয় তার কাছ থেকে আদর্শ গ্রহণ করব না আমরা কারোর কাছ থেকে সহযোগিতা মানে সওয়াল মানে কি কারোর কাছে কারো কাছে চাওয়া ভাই আমাকে এই সহযোগিতাটা করেন আমাকে এই সহযোগিতাটা করেন যত দূর পারবো তত দূর আমি নিজে করার চেষ্টা করব যত দূর পারবো কি করব নিজে করার কি করব চেষ্টা করব তে এক নম্বর হলো আমরা যেন কোনো যদি প্রশ্নোত্তরের ইয়ে থাকে মানে এমন প্রশ্ন করব না যেগুলি যেগুলি দ্বারা আমার সময়টা নষ্ট হবে আমার সময়টা নষ্ট হবে প্রয়োজনে দুই নম্বর হলো আমি অর্থনৈতিক যে ব্যাপারটা মানুষের কাছে চাওয়ার থেকে আমি বিরত থাকবো যত দূর পারা যায় আল্লাহ আপনি যদি আপনি যদি মানুষের কাছে প্রশ্ন করা থেকে আল্লাহ রব্বুল আলমী বলেন মানুষের কাছে আমি সম্পদ চাইব না আল্লাহর নির্ভর করব এবং আমি চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন তাহলে মানুষের মুখাপেক্ষি হওয়া থেকে আল্লাহ থেকে আপনাকে বাঁচাবেন মানুষের মুখ থেকে আপনাকে কী করবেন বাঁচাবেন আর তিন নম্বর হলো কি কারোর সহযোগিতা চাওয়া সহযোগিতা পক্ষে যতটুকু আপনি পারবেন ততটুকু আপনি কি করবেন না আপনি নিজের অহংকারটা আপনি প্রকাশ করবেন না অনেক সময় আমরা কি মনে করি নিজের অহংকারটাই প্রকাশ করি কলে আমি অমুক মানুষ আর ওনারা আছে ভাই আমাকে পানি দেন না ভাই আপনি যতদূর পারেন যত দূর পারেন আপনি নিজে চেষ্টা করেন আপনার অহংকার আপনার থেকে যেন দূরভূত হয় কেননা সালাম যখন আমরা সালামের ব্যাপারটা দেখি যে ব্যক্তি আরোহ আরোহী হয়ে আছে সে ব্যক্তি পায়ে হাঁটা বেশি ব্যক্তিকে কি দিবে সালাম দেবে কারণটা কি যাতে করে তার অহংকারটা যেন না আসে তার না অহংকারটা যেন না আসে আমাদের সমাজে অনেকে আছে আমি যদি একটু যদি পদমর্যাদা হই পদম উঠ উঠি তাহলে কি হবে ভাই ওই কাজটা আপনি করেন ওই কাজটা আপনি করেন ওই যে পানিটা না চা আমাকে ঢেলে দেন না আপনি উঠান আপনি চেষ্টা করেন যতদূর যতদূর পারা যাতে করে আপনার ভিতরে অহংকারটা যেন না থাকে অহংকার যেন দূরভূত হয় অহংকার যেন আপনার ভিতরে যেন না আসে এই জন্য আমাদেরকে অহংকার থেকে বাঁচার জন্য আমাদেরকে নিজে অপর অন্যের কাছে সওয়াল করা থেকে আমাদের বিরত থাকা দরকার বিশেষ করে সহযোগিতা চাওয়ার ক্ষেত্রে ভাই আমাকে এটা করে দেওয়ার কেউ আমি কেউ আছি কেউ না করতে পারবে না কেউ না করতে পারবে না যেমন আমরা অভিষেক কাজ করি আপনি একটা স্তরে আছেন আপনার নিচে অনেকে আছে আপনি কিছু বললে কি না করতে পারবে না না করতে পারবে না করবে কিন্তু কথা হলো কি আপনি সেখানে যেন এই সহযোগিতা এই সওয়ালটা যেন আপনি যেন কম করেন যত দূর কম পারবেন ততটুকু আপনার জন্য কি ভালো আপনি ইমানের জন্য ভালো আপনার আখেরাতের মঙ্গল আপনার বয়ে আনবে এই জন্য আমরা এগুলি থেকে আমরা বিরত থাকবো তাহলে কি বললাম একটা হলো মানে হা কথা বলার থেকে আমরা বিরত থাকব। দুই নম্বর হলো সম্পদ কি করা নষ্ট করার থেকে বিরত থাকবো আর তিন নম্বর হলো মানুষের কাছে সোয়াল করা থেকে বিরত থাকব সওয়াল বলতে আমরা কি বুঝলাম একটা হলো কি সোয়াল যখন আমরা প্রশ্ন বানা প্রয়োজন অবধি এমনি অমুখকে প্রশ্ন করা অমুখকে প্রশ্ন করা আর দুই নম্বর হলো যে আমরা শরীয়তের ক্ষেত্রে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা কি আমাদের কম কম প্রশ্ন করব যেটা প্রয়োজন সেইভাবেই প্রশ্ন করব। জানা জিনিস আমরা অনেক সময় প্রশ্ন করা যেতে পারে জানা অনেকে জানার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় একটা মজলিসে বসলে এমন প্রশ্ন করা হয় যে প্রশ্নের কোনো অর্থই নাই করছেই করছেই ঠিক আছে এরকম থেকে করব মানে বিরত থাকব। আর অন্যের কাছ থেকে সম্পদ চাওয়ার থেকে আমরা কী করব বিরত থাকবো তেমনিভাবে আমি যেন কারো সহযোগিতা চাওয়ার থেকেও আমরা কি করব। বিরত থাকবো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তোভিক দান করুন যাতে করে আমরা এগুলি মেনে চলতে পারি এখন আমি যে বিষয়টা আমরা প্রথম শুরু করেছিলাম সেটা হলো আমাদেরকে যে বিষয়টি আমাদেরকে জানা থাকা দরকার সেটা হলো যে আমরা গাড়ি যেমন রিক্সা মানে সাইকেল চালানো সাইকেল চালানোর এই বিষয়টা যেমন একজনকে বললেন সাইকেল ধরবেন আর প্যাডেল বাট চলে যাবে তিনি কি সাইকেল শিখতে পারবেন না হাতে কলমে শিক্ষা দিতে হবে রাসুসাল্লাহ সাল্লাম কিন্তু প্রতিটি কাজ হাতে কলমে শিক্ষা দিতেন কেমনি শিক্ষা দিতেন কিন্তু আমাদের পরিবারে কিন্তু সেই শিক্ষাটা নাই পরিবার আমরা শিক্ষাটা দেই না সাল্লাম ছোট সাহাবা ছোট বাচ্চা তার কুলে বসে আছি আমি সেই বাচ্চাটা কার কুলে রসুলের কুলে বসে আছে এই সময়কালে খাবার নিয়ে আসা হয়েছে সাল্লাম বললেন ইয়া গুলাম সামিল্লা এ বাচ্চা তুমি বিসমিল্লা বলে খাও কি বলে খাও বিসমিল্লা বলে শুরু করো তাহলে এই বিষয়টা আমরা আমাদের বাচ্চারা যখন একসাথে খাইতে বসি আমরা কয়দিন মনে করে দিয়েছি আমরা বাচ্চাদেরকে কয়েকদিন মনে করিয়ে দিয়েছি বিসমন বলে খেতে হয় অনেকে আসে ভুরুক খেপি নেই আর দ্বিতীয় হলো আর দ্বিতীয় হলো কি কলবি মিনিকা ডান হাতে খাও কোন হাতে খাও ডান হাতে খাও এখন অনেকে বলে যে ডান হাতে খাবো তো তো গিলাসটা যে ময়লা হয়ে যাবে ডান হাতে খেলে আপনি প্রশ্ন উত্থাপন করলেন কী উত্থাপন করলেন গিলাসটা কী হয়ে যাবে ময়লা হয়ে যাবে এই জন্য কি বামাতে খাবো আপনি চেষ্টা করবেন রাসুলের এই আদর্শকে বাস্তবায়ন কিভাবে করা যায় ওই ব্যাখ্যা শুরু করবেন আপনি কি ব্যাখ্যা শুরু করবেন এখন গিলাস নোংরা হবে এই ব্যাখ্যা না করে আপনি ব্যাখ্যা করবেন যে রাসুলের হাদিস কেমনে আমি বাস্তবায়ন করতে পারবো আমি ডান হাতে কিভাবে খেতে পারি ওই চেষ্টা আমি করবো আর এই বিষয়টা তো বড় আপনার যে অপরাধ সাল্লামের কাছে এক সাহাবাসে খাচ্ছেন বাম হাত দিয়ে রসদ সাল্লাম বললেন ডান থেকে বলছে খেতে পারি নাই সাল্লাম বললেন তুমি খেতে পারো তোমার অহংকার তোমাকে বারণ করেছে অহংকারে তুমি বাম হাতে খাচ্ছ এর পরের থেকে সে ব্যক্তি এই ডানহাত আর মুখে উঠাইতে পারেনি তার হাত মুখে উঠাতে আর পারেনি তাহলে কত বড় ভয়ঙ্কর জিনিস কত বড় ভয়ঙ্কর বিষয় তো জন্য আমাদেরকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে যে ডানা দেখাবো এখন ডান হাতে যেন খেতে পারে এর জন্য আমরা কি কি ব্যাখ্যা করতে পারি কি কি আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি যাতে করে আমরা ওই গিলাস গিলাস যেন কেউ না করতে বলতে পারে যে গিলাস ময়লা হচ্ছে এক নম্বর আমার গিলাস ময়লাটাই বড় বিষয় নাকি রাসুলের আদর্শ বাস্তবায়ন বড় বিষয় কি বলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জানেন তো সবাই নাকি কয় ভাষার পণ্ডিত ছিলেন আঠারো ভাষার পণ্ডিত ছিলেন এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার স্ত্রী তাকে বলেছিলেন যে তোমার আফ্রিকার জঙ্গলটা পরিষ্কার করো অর্থাৎ দাড়িটা চেঁচে ফেল তিনি কি বলেছিলেন জানেন তিনি কি জেনারেল শিক্ষিত ছিলেন নাকি মানে দিনী শিক্ষায় ছিলেন জেনারেল শিক্ষিত তাই না আঠারো ভাষার পণ্ডিত তিনি বলেছিলেন শোনো তুমি গেলে আমার তুমি যদি চলে যাও তাহলে আমাকে বিবাহ করার জন্য অনেক মহিলা আমি পাব কিন্তু রাসুলের আদর্শ যদি আমি যদি মানে কি করি রাসুলের আদর্শকে যদি অপমান করি তাহলে রাসুলকে আমি পাবো না কারে পাবো না আমি রাসুলকে পাবো না তোমার মতো অনেক স্ত্রী আমি পাবো কিন্তু রাসুলকে আমি পাবো না আমার কি তার মতো হতে পারি না তাহলে আমি চেষ্টা করব। আমার গ্লাস নোংরা হওয়াটাই বড় না রাসুলের আদর্শটা বড় রাসুলের আদর্শটা বড় দুই নম্বর যে আমি যদি হাতটা চেটে খেয়ে তারপরে কি করব আমি গিলাস ধরব কি বলেন ব্যাখ্যা আমি চেষ্টা করব দুই নম্বর আমি তালুতে রেখে গ্লাসটা ধরব আমি তালুতে রেখে গ্লাস ধরে খাব অথবা কোনো টিস্যু দিয়ে আমি গিলাস ধরে আমি খাব আর যদি নোংরা হয়ও হোক নোংরা হওয়াটা বড় কথা না বড় কথা হলো রাসুলের আদর্শ আমি বাস্তবায়ন করলাম কি করলাম এটা হলো বড়ো কথা রাসুলের বাস্তব রাসুলের আদর্শ বাস্তবায়ন হলো আমার এক নম্বর এক নম্বর হলো কি রাসুলের আদর্শ বাস্তবায়ন করা রাসুলের সুন্নত বাস্তবায়ন করলে বড়ো কথা গিলাস নোংরা হই হোক সমস্যা নাই গিলাস নোংরা হই হয় হোক তার কোনো বিষয় না রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমরা আবু দাহদার হাদিস আমরা সবসময় বলে থাকি যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে একটা খেজুর গাছের বিনিময় জান্নাত পাবে রাজা কি বলেছে আবু দাহদা কি করেছিলেন তার মানে মদিনার ভিতর শ্রেষ্ঠ বাগানের ভিতর তার বাগানের বাড়ি ছিল কূপ ছিল আর সেই যে কূপ তো ছিল কম কুয়া অনেক এর বলে একটা কুয়া ছিল তো এরপরও তিনি ওই একটা মানে খেজুর গাছ ক্রয় করে এই তিনদেরকে দান করলেন কি কারণে জান্নাত পাওয়ার জন্য এবং তার স্ত্রীকে বললেন যে স্ত্রী আমি আর ভিতরে ঢুকছি না তুমি মানে বাগান থেকে আমাদের বাড়িতে তুমি বেরিয়ে আসো কেন তুমি বিক্রি করেছো না আমি বিক্রি করেছি আমি জান্নাতের বিনিময়ে আমি বিক্রি করেছি আমি কি করেছি জান্নাতের বিনিময়ে আমি বিক্রি করেছি ওইরকমই আমাদেরকে রাসুলের আদর্শ গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে ওইরকমই হতে হবে ওইরকমই হতে হইতে হবে তাহলে এক নম্বর আমরা বলবো কি বিসমিল্লা সহকারে আমরা শিক্ষা দেবো তুমি বিসমিল্লা বলে খাও এবং কি শিক্ষা দেবো এবং আর কি শিক্ষা দেবো যে তুমি ডান হাতে খাবে আর একটা কি শিক্ষা দেব ওয়া সালাম বলছে অকুল মিমাই আলিক তোমার পাশে থেকে খাও এর অর্থ কি এর অর্থ কি এর অর্থ কি এর অর্থ হলো যে আপনি যখন একটা অনুষ্ঠানে খেতে যাচ্ছেন দেখছেন জন মানুষ একটা খাবার ভালো আছে ওইটা আপনি সব আপনি নিয়ে নিলেন চার পাঁচ পিস নিয়ে নিলেন যেমন চিংড়ি মাছ বড় দিয়েছে পাঁচটা আপনি নিয়ে নিলেন আপনাকে মনে থাকতো আরো লোক আছে তো আরো লোক আছে তো আপনি কি বলে কাবাব দিয়েছে কাবাব আপনি বেশি করে নিয়ে নিলেন আরো তো লোক আছে তাই সেদিকে লক্ষ্য রাখেন আর এই শিক্ষাটা আপনি আপনার পরিবারে দিবেন আপনার সন্তানকে আপনার পরিবার থেকে শিক্ষা দেবেন কোথায় থেকে শিক্ষা দেবেন আপনি পরিবার থেকে শিক্ষা দেবেন আপনি কি কখনো শিক্ষা দিয়েছেন যে একসাথে বসেছি বাবা একসাথে যে আমরা বসেছি আমরা যে খাচ্ছি তোমার বড় ভাই আছে তোমার মা আছে তোমার বাপ পিতা আছে তুমি এইভাবে ভাবে খাও আমরা যদি আপনি শিক্ষা দেন আমরা যদি এইভাবে শিক্ষা দিই তাহলে এই শিক্ষার কারণে ওই শিক্ষা যতদিন পর্যন্ত আপনার সন্তান বাস্তবায়ন করবে আপনি যদি সুশিক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার সন্তানও কিন্তু তার পরিবারে সুশিক্ষা দিবে আর আপনার সে সন্তান যদি পরিবারে সুশিক্ষা দেয় তাহলে তার সন্তান ধরে সেই সুশিক্ষাটা দিবে তাহলে আপনি যে শুরু করেছিলেন ওই শুরু করার কারণে এই ধারাবাহিকতা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি এর সব আপনি কবরেও পেতে থাকবেন এর কবরেও কি করতে পেতে থাকবেন এই জন্য আমাদের কি করতে হবে আমাদের সন্তানদেরকে বাড়ি থেকে আমাদেরকে শিক্ষা শুরু করতে হবে বাড়ি থেকে কি করতে হবে শুরু করতে হবে এক নম্বর হলো আপনি যখন বাড়িতে গেলেন আজকে গেলেন বাড়িতে যাওয়ার পর আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন কারোর সাথে সাক্ষাৎ হলে তুমি সালাম দিবে এবং কোরআনে আল্লাহ তালা বলছেন যেই বাড়িতে আপনি প্রবেশ করেন সেই বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করেন এখন বাড়িতে কেউ যদি না থাকে তাও আপনি সালাম দিবেন কারণটা কি কারণটা কি সালামের অর্থ কী আমি সালাম দেই ইমাম সাহেবকে সালাম দেই ওই চেয়ারম্যান সাহেবকে সালাম বড় বড় ব্যবসায়ীকে সালাম দেই মানে এলাকার মুরলকে কিন্তু আমার বাড়ির লোক কেন সালাম পাবে না সালামের অর্থটা কি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত আপনাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক এবং রহমত বর্ষিত হোক এবং বরকত বর্ষিত হোক এটা কি দোয়াটা যে করলেন আপনি কার জন্য বেশি করি মানুষের জন্য বেশি নিজের জন্য বেশি করবেন তা আমরা তো মানুষের জন্য বেশি করি এই শিক্ষাটা কেন দিই বাড়িতে আজকে আমরা বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পর সালাম দিয়ে প্রবেশ করব। এবং সালাম দিয়ে প্রবেশ করব সন্তান যদি একদিন সালাম ছাড়া প্রবেশ করে তাকে আমরা বলবো বাবা সালাম দিয়ে প্রবেশ করা কোরআনের নির্দেশ রাসুলের নির্দেশ আর সালামের অর্থ হলো কি এই বাড়িতে যদি প্রবেশ করলে এই বাড়িতে যেন আল্লাহর শান্তির ধারা বর্ষণ হতে থাকে এই জন্য আপনি দোয়া করে আপনি প্রবেশ করলেন শুধু কি আপনার জন্য দোয়া করলেন আপনার শান্তির জন্য আপনার মানে রহমতের জন্য আপনার বাড়ির আপনার বরকতের জন্য নাকি যখন বাড়িতে প্রবেশ করবেন এই বাড়ির সমস্ত কিছুর উপর যেন আল্লাহরব্বুল আলমিন শান্তি দেন এখানে যেন বরকত দেন এখানে যেন রহমত বর্ষণ করেন এই জন্য আপনি দোয়া করে প্রবেশ করবেন এই দোয়াটা আপনি বাড়িতে কেন আপনি তার জন্য আপনি করবেন না আমার দ্বারা বাড়িতে গেলে সালাম দিয়ে এই যে এত বড় একটা মর্যাদাপূর্ণ একটা মানে আমল এই মর্যাদাপূর্ণ আমলটা আমি কেন আমার বাড়িতে কেন মানে মানে আমি প্রতিষ্ঠা করব না কারণটা কি এটা তো আমার আমার জন্য এটা তো কি জন্য আমার জন্য আমার জন্য আপনার শান্তির জন্য আমার জন্য আমার বরকতের জন্য আমার জন্য আমার মানে কি রহমতের জন্য আমার পরিবারের জন্য আমার মানে সম্পদের উপর আমার বিছানাতে যেন আল্লাহ আমার শান্তি দান করেন আমার বিছানাতে যেন আল্লাহ রহমত দান করেন আমি বাথরুমে যাচ্ছি সেখানেও যেন আল্লাহ রব বলি কী করেন আমার জন্য রহমত বরকত দান করেন আমি যখন খেতে বাস খেতে বসবো সেখানে তো রহমত বরকত দান করেন এই জন্য তো আমি বাড়িতে সালাম দিয়ে আমি প্রবেশ করব। এই জন্য তো আমি বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু আমার সন্তানকে শিক্ষা দেবো আমার স্ত্রীকে শিক্ষা দেবো আমি স্ত্রীর বাইরে গেছেন আসার সময় যেন তিনি কী করেন সালাম দিয়ে যেন প্রবেশ করেন আপনি যখন যাবেন সবচেয়ে হকদার আপনার সালাম পাওয়ার জন্য আপনার স্ত্রী আপনার সন্তানরা রাসুল্লাহাল্লাম এখন বললেন যে আমি বড় মানুষ আমি কেন আমার সন্তানকে আমি সালাম দেবো না রাসোল্লাহ সাল্লাহ সাল্লাম ছোটো ছোটো বাচ্চা খেলছে সেখানে সেখান দিয়ে যাচ্ছেন তিনি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বাচ্চাদেরকে সালাম দিলেন কারণ কি বাচ্চারা শিক্ষা গ্রহণ করবে বাচ্চারা এখান থেকে শিখবে রাসুল্লাহ আল্লাহ সাল্লাম কোনো মানুষের সামনে দেখুন যেতেন তখন তিনি সালাম দিতেন আমাদেরকেও সালাম দিতে হবে আপনার সন্তানকে এইভাবে আপনি সালাম শিক্ষা দিন এইভাবে আপনি কি দেন সালাম শিক্ষা দিন এখন দেখেন আমাদের সমাজে আমাদের সমাজে যে রোগগুলি হয় এই রোগের বেশিরভাগ এক লোক বলছেন এক মানে এখানে তিনি ওই ঝাড়ফুক করেন ভালো ঝাড়ফুক করেন এক ডাক্তার বলেছেন যে সবচেয়ে মানে রোগ যে হয় তার ভাগ রোগ চারটে কারণে হয় কয় ভাগ শারীরিক রোগী একটা হলো কি মানুষের কোন জ্বর হতে পারে বদনজর যেটা বলি জিনের আচর হতে পারে জিনের আচর হতে পারে জাদুটনা হতে পারে এবং মানুষের কি হিংসা হতে পারে মানুষের হিংসা অনেক সময় দেখা গেল ভালো ছাত্র ভালো ছাত্র ভালো চাকরি পেয়েছে কয়েকদিন পরে শেষ চাকরি নাই কারণটা কি হ্যাঁ মানুষ নিজের হিংসা নিজের চোখেও লাগতে পারে নিজের চোখেও লাগতে পারে কয়ে যে ও মুখ তো পড়ছে আমাদের সাথে কিন্তু আমি যে চাকরিটি পেয়েছি পাইছে নাকি কেউ ওই যে নিজের চোখ নিজেই লেগে গেল নিজের চোখ নিজেই লেগে যায় নিজের চোখ কি নিজেকেও লেগে যায় অনেক সময় আমরা যদি বাড়িতে প্রবেশ করার সময় যদি আমরা সালাম না দিই আমরা আল্লাহর নাম যদি না নিই তাহলে কি আমার সাথে শয়তান প্রবেশ করে আল্লাহ নবীলা সাল্লাম বলছেন যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম না নিয়ে প্রবেশ করে সেই বাড়িতে শয়তান প্রবেশ করে এবং যদি সালাম দিয়ে প্রবেশ করে শয়তান বলে এই বাড়িতে প্রবেশ করতে পারলাম না খাওয়ার সময় যখন আল্লাহর নাম নি খাবে তখন শয়তান কি বলবে যে এই বাড়িতে খাওয়ার আমার অধিকার না খেতে পারলাম না আর না যদি খায় আল্লাহর নাম না নেয় তাহলে সেখানে কি করে শয়তান আপনার খাওয়াতে প্রবেশ করে এমন কী রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন কেউ যদি স্ত্রীর সাথে মিলনের সময় দোয়া না কয়ে যদি মানে স্ত্রীর সাথে মিলন হয় তাহলে সেখানে শয়তান অংশগ্রহণ করে কে অংশগ্রহণ করে সেখানে শয়তান অংশ সেই কাজে শয়তান অংশগ্রহণ করে এই জন্য আল্লাহর জেকির সবসময় আমাদের করার দরকার আল্লাহর জিকির কি সবসময় আমাদের করার দরকার বিশেষ করে বাড়িতে প্রবেশের সময় এবং আমি যখন ঘুমাতে যাব তখন আমি যখন খেতে বসবো তখন এই শিক্ষাগুলি আপনার বাচ্চাকে আপনার সন্তানকে দিতে হবে আমি যখন রাত্রি ঘুমাইতে গেলাম বাচ্চাকে আমি শিক্ষা দিয়েছি যে বাবা রাত্রে কিন্তু দোয়া পুরি ঘুমাইতে হয় বাবা যখন বাথরুমে যাবে টয়লেটে যখন যাবে বাম পা দিয়ে যাবে এবং দোয়া করে প্রবেশ করবে আমাদের সবার দরজার সামনে কি কি বাথরুমে যাওয়ার দরজার সামনে কি দোয়াটা মুখস্থ লেখা আছে জি শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি আচ্ছা আমাদের দরজার সামনে কি বাড়ি থেকে প্রবেশের দোয়াটা কি মানে আমরা লিখে রেখেছি না আমাদেরকে এগুলি শিক্ষার কারণ কয়টি শিক্ষা যে দিব কারণ একটা হলো কি আমার যে দায়িত্ব এই দায়িত্ব পালন করলাম এক নম্বর কী পালন করলাম কী পালন করলাম আমার দায়িত্ব পালন করলাম কেন আমার দায়িত্ব এটা তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার দুনিয়াবি শিক্ষা যেমন দায়িত্ব আখেরাতের তার জান্নাতের পথ দেখানো দায়িত্ব কার আপনার আপনার স্ত্রীর জান্নাতের জান্নাতের পথ দেখার দায়িত্ব কার আপনার আমার সন্তানের বেশভূষা থেকে শুরু করে বেশভূষা আপনাকে জান্নাতে নিয়ে যাবে বেশ কি কী করবে জান্নাত নিয়ে যাবে আপনার চরিত্র আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার পানাহার আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার ঘুম আপনাকে জান্নাত নিয়ে যাবে আল্লাহ আল্লাহ রবুল আলমান জেহানের নার যে ব্যক্তিকে আল্লাহ রব আলমিন মানে জান্নাম থেকে বাঁচাবে জোহ জেহ মানে ঝেঁকে ঝেঁকে বাঁচা করবে জোহ যে মানে কি ঝাঁকি দেওয়া কি করে বাঁচাবেন আল্লাহ রব আলমিন নাম থেকে ঝেঁকে ঝেঁকে জানাবেন অর্থাৎ আপনি তাকে ফজল নওয়াজ পড়লেন একটা ঝাঁকি পেলেন আপনি জান্নাতের দিকে গেলেন ঝেঁকে ঝেঁকে কী করলেন জান্নাতের দিকে আপনি খাওয়ার সময় যেন আদব সহকারে খেলেন আপনার জান্নাতিকে দিকে যাচ্ছেন আপনি যখন আদব সহকারে আপনি ঘুমাতে ঘুমালেন সেখানে আপনার কি করবেন জানা জান্নাতের দিকে যাচ্ছেন আপনি খাওয়ার সময় যখন পানি পান করছেন সেখানে আপনার আদব রয়েছে সেখানে কি রয়েছে আদব রয়েছে ওই আদব রক্ষা যখন করবেন আপনি জান্নাতিক দিকে যাচ্ছেন আদব কি পানি পান করলে করতে কি কী করতে হবে বলে পান করতে হবে ডান হাতে পান করতে হবে তিন ঢুকে পান করতে হবে আর ওটা ভিতরে নিঃস্বজন নাচারি পানি ভিতরে কিনা করি নিঃশ্বাস যেন না আমি যেন বসে পান করি দাঁড়িয়ে পাওয়া যায় আছে কিন্তু কোন ক্ষেত্রে দাঁড়িয়ে খাবার যা যায় আসে কিনা যায় নাই কিন্তু জমজম এমনিও জায়েজ আছে আপনার প্রয়োজনে কিন্তু বসে খাবেন তাহলে আপনি যখন পানি পান করবেন তাহলে আপনি কী করে পান করতে হবে বিশ বলে পানি পান করতে হবে ডান হাতে পানি পান করতে হবে তিন নিঃশ্বাসে পানি পান করতে হবে নিঃশ্বাস জন্য ভিতরে না পড়ে আপনি বসে থেকে কী করে পান করবেন এরপরে কি করবেন কি আছে আলহামদুলিল্লাহ পাঠ করবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল্লাহ তালা ওই বান্দার উপর সন্তুষ্ট হন যেই বান্দা খাওয়ার পরে আল্লাহ মানে আল্লাহ শুক্রিয়া দেখ আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়েছেন আর ওই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট হন যে ব্যক্তি পান করার পর কি করে আল্লাহ রব্লা নামে শুক্রিয়া করে খাবার আসেন দেখো তো আমার দেখো তাহলে আমাদেরকে আমাদেরকে এই খাওয়ার পানি একটা পানি পান করার কটা আদব বললাম আমরা পাঁচটা আদব বললাম পানি পান করারও আদব রয়েছে এই আদবগুলি আমরা নিজে যেমন আমল করব। আমরা শিক্ষা দেবো আর তাহলে এই পাঁচটা আদব যদি আমরা যদি করি তাহলে কি আমি আমি জান্না জান্নাতের দিকে যাচ্ছি আপনাকে প্রতিদিন মানে জীবনের যেই সময়গুলি কেটে যাচ্ছে জীবনের যেই সময়টুকু কেটে যাচ্ছে জীবনের যেই সময়টুকু আপনার অতীত হয়ে যাচ্ছে এই অতীত সময়টা আপনি হয়তো জাহার নামের দিকে যাচ্ছেন অথবা জান্নাতের দিকে যাচ্ছেন দুই দিকের একদিকে যাচ্ছেন আপনি আপনি যেই সময়টা আপনি কাটলেন যেই সময়টা আপনার চলে গেল যেই ঘন্টাটা চলে গেল এই ঘন্টা এই কয়েক মিনিট এই সেকেন্ডটা আপনাকে হয়তো জান্নাতে নিয়ে যাবে অথবা জাহার নামে নিয়ে যাবে তাহলে আমাদেরকে সার্বক্ষণিকভাবে চিন্তা করতে হবে যাতে করে আমার যেন জান্নাতের দিকে যায় জাহান্নামের দিকে যেন না যায় এই জন্য আল্লাহ তালসমান জুফ জিহানের নাহার যে ব্যক্তি কি করলো একটু ধাক্কা ধাক্কা দিয়ে জান্নাতের দিকে কি করলো অগ্রসর হলো কোন দিকে আল্লাহ রবুল্লাহ মানে এইভাবে মানে একটা ঝাঁকি ঝাঁকি দিয়ে তাকে জান্নাতের দিকে আল্লাহ তালা তাকে নিয়ে গেলেন তাহলে আপনাকে বাড়িতে যখন যাবেন আপনি যখন রাস্তায় যাবেন আপনি যখন বাজারে যাবেন আপনি যখন চাকরিতে যাবেন প্রতিটি ক্ষেত্রেই আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আমলগুলি আপনাকে করতে হবে আমরা অনেক সময় আসি ছোটো ছোটো আমল রয়েছে অনেক ফজিলতে হতো থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি যেমন রসদ সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করার সময় এই দোয়াটা পাঠ করবে আমরা তো অনেক সময় বাজারে যাই যাই না মার্কেটে যাই সুপার মার্কেট ছোটো মার্কেট যেই জানে সবজি বাজারে যেই বাজারে যায় না কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি যে ব্যক্তি বাজারের প্রবেশের সময় এই দোয়াটি পাঠ করবে কোথায় যাওয়ার সময় কোথায় বাজারে যাওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া يمীতু হাইয়ুল লাহ এই দোয়াটা যদি কেউ যদি পাঠ করে মানে বাজারে প্রবেশ করে আল্লাহর নবী সাল্লাইসাল্লাম বলছেন তার আমল নামায় কড়া লেখি দেখে হবে দশ লক্ষ লিখি লেখে দেওয়া হবে কয় লক্ষ দশ লক্ষ তাহলে আমরা বাজারে তো প্রায় দিনই যাই আমরা এই সব থেকে কেন বঞ্চিত হব যাই না আমরা বাজারে প্রতিদিন এই সব থেকে কেন বঞ্চিত হব আমাদের আমাদের সন্তানদের কেন আমরা বঞ্চিত করব। আমরা জাহান্নামে জাহান্নাম থেকে দূর হওয়ার জন্য আমলগুলি কেন করব না তাহলে আজকে এই বিষয়টা আজ থেকে আমরা শুরু করি যে আমার বাড়িতে আমার পরিবারে আমার পরিবারে আমি শিক্ষাগুলি আমি অন্যের উপর ন্যস্ত না করে নিজে গ্রহণ করি রাজি আছি ইনশাল্লাহ কী বলেন নিজে গ্রহণ করলে লাভটা কি হবে আপনি দায়িত্ব পালন একটা হলে দায়িত্ব পালন করলেন দায়িত্ব পালন হয়ে গেল আপনি যদি শিক্ষা দেন ইমাম সাহেবকে ডেকে কোনো হজুরকে ডেকে যদি কোরআন শিক্ষা দিলেন আপনি আদবগুলি শিক্ষা দিলেন তাহলে কি দায়িত্ব পালন হয়ে গেল। কিন্তু ফজলতগুলি তো আপনি পাচ্ছেন না ভাই ফজলতগুলি তো আপনি পাচ্ছেন না পাচ্ছেন না ফজলতগুলি ফজলতগুলি তো পাচ্ছেন না কেন সাল্লাম বলছেন আপনার স্ত্রী যদি আপনার সন্তানকে না কাপড় পরা পরিধানের আদবটা শিক্ষা দেয় ওই সন্তান যতদিন পর্যন্ত ইসলামের সেই আদবে যতদিন পর্যন্ত কাপড় পরিধান করবে মৃত্যু পর্যন্ত এবং তার সন্তানদের শিক্ষা দিয়েছে দেখে অন্যজনকে যদি শিক্ষা দেওয়া থাকে তাহলে আপনার স্ত্রী আপনার সন্তানকে প্রথম যে শিক্ষা দিলে এই শিক্ষা দেওয়ার কারণে এই ধারাবাহিকতা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার স্ত্রী সাপে দিয়ে থাকবে তাহলে এগুলি কেন মানুষের হাতে কেন সর্বভাই তাহলে আমরা নিজে গ্রহণ করব কিছু কি বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে তো ফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনাদের কমেন্ট লোক কজন